আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা কম্পিউটার ডিপার্টমেন্টের পঞ্চম সেমিস্টারে অধ্যয়নরত আছেন, তাদের আগামীকাল যে পরীক্ষাটা আছে ডাটা কমিউনিকেশন, তো সেই পরীক্ষার জন্য শেষ মুহূর্তে সেরা একটা প্রস্তুতি নেওয়ার জন্য যে সুপার সাজেশনটা পাপেল এডুকেশন কর্তৃক তৈরি করা হয়েছে, সেই সুপার সাজেশনের একাংশ আপনাদেরকে এখান থেকে আমি দেখাবো। তো এখানে লক্ষ্য করুন, আপনাদের যে প্রথম চ্যাপ্টারটা আছে, প্রথম চ্যাপ্টার থেকে আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে 6টা। তবে এখান থেকে আপনাদের হচ্ছে বিশেষ করে আপনাদের ডাটা কি, ডাটা সিগন্যাল কি, এই প্রশ্নটা 1 নম্বর প্রশ্নটা আপনাদের এখান থেকে, 3 নম্বর প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই 4টা প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন যদি লক্ষ্য করেন, সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদেরকে দেওয়া হচ্ছে 4টা। 4টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখান থেকে আপনাদের 3 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আর এক আর হচ্ছে এখান থেকে লক্ষ্য করেন 2টা প্রশ্ন দেওয়া আছে, 2 এবং 3, 2 এবং 3 থেকে যে কোনো একটা প্রশ্ন আপনাদের এখান থেকে আসবে, আর হচ্ছে 1 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর যদি লক্ষ্য করেন, এই অধ্যায় থেকে একটা রচনামূলক প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নটা দেওয়া আছে এখান থেকে দেখতে পাচ্ছেন, সেই প্রশ্নটা হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কিন্তু আপনারা অবশ্যই শিখে নেবেন। এরপর যদি লক্ষ্য করেন, দ্বিতীয় যে অধ্যায়টা আছে, দ্বিতীয় অধ্যায় থেকে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, সেটা হচ্ছে স্পেকট্রাম কি, ব্যান্ডউইডথের সংজ্ঞা দেওয়া এবং সূত্র লেখ, সিগন্যাল টু নয়েজ রেশিও কি, তারপর যে এখান থেকে 2টা প্রশ্ন দেওয়া আছে, একটা দুইটা, তো দুইটা প্রশ্ন আলাদা আলাদা ভাবে আসতে পারে, দুইটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ডাটা ট্রান্সমিশন এফিসিয়েন্সি বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো আপনাদের জন্য এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ। আর এখান থেকে আপনাদের 5টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আপনারা বিশেষ গুরুত্ব দিয়ে পড়বেন হচ্ছে সিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মধ্যে যে পার্থক্যটা সেটা, তারপর ব্যান্ডউইথ ও ডাটা রেটের মধ্যে পার্থক্য এটা পড়তে হবে, তারপর ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায় 1 নম্বরটা, এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আপনারা পড়বেন। আর এখান থেকে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, 5 নম্বর প্রশ্ন, ডাটা কমিউনিকেশন বেসিক উপাদানগুলো বর্ণনা দাও, তো এই প্রশ্ন কিন্তু অনেক সময় আপনাদের রচনামূলক আসার সম্ভাবনা থাকে, সেই হিসাবে কিন্তু আপনারা এই 5 নম্বর প্রশ্নটা একটু পড়ে নেবেন। তারপর রচনামূলক প্রশ্ন যদি এখান থেকে দেখেন, আপনাদের জন্য আছে 2টা প্রশ্ন, 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, তো এখান থেকে 2টা প্রশ্ন আপনাদেরকে শিখতে হবে। এরপর তৃতীয় যে অধ্যায়টা, এখান থেকে কিন্তু আপনাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে, সেখান থেকে 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এই যে আপনাদের পুনরূপগুলা কিন্তু আসবে, আর এখান থেকে 6 নম্বর প্রশ্নটা, 8 নম্বর প্রশ্নটা, আর এখান থেকে হচ্ছে আপনাদের 11 নম্বর প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, 11 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর 4 নম্বর প্রশ্নটা, এখান থেকে কিন্তু এই 2টা প্রশ্ন আপনারা খুব এই 2টা প্রশ্ন কিন্তু আপনারা শিখে নেবেনই। তারপর হচ্ছে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, সেখান থেকে আপনার হচ্ছে চিত্রকে কোএক্সিয়াল কেবলের যে বর্ণনাটা সেটা দিতে হবে, তারপর হচ্ছে আপনাদের এখান থেকে হচ্ছে এই 5 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নটা বিশেষভাবে শিখলে হবে এখান থেকে, আর হচ্ছে অপটিক্যাল ফাইবার কি, অপটিক্যাল ফাইবারের যে ব্যবহারের সুবিধাগুলো লেখা সেগুলো কিন্তু আপনাদেরকে এখান থেকে শিখে নিতে হবে, আর বাকি প্রশ্নগুলো আপনারা যদি চান তো দেখে নিতে পারেন। এখান থেকে হচ্ছে আপনাদের 2 নম্বর যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই এই প্রশ্নটা কিন্তু আপনারা শিখে নেবেন, এখান থেকে আপনাদের এই 2টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আছে। তারপর যদি দেখেন, এখান থেকে একটা রচনামূলক দেওয়া আছে, সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবলের বর্ণনা দেওয়া, এই প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর চতুর্থ যে চ্যাপ্টারটা আছে, সেটা হচ্ছে আপনাদের এখান থেকে অনেকগুলো আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকলেও, এখান থেকে আপনারা হচ্ছে মডুলেশন কি যে প্রশ্নটা আছে সেটা পড়ে নেবেন, লাইন কোডিং কয় প্রকার কি কি এটা পড়ে নেবেন, সাউন্ড ব্যান্ড কি পড়ে নেবেন, তারপর 11 নম্বর প্রশ্নটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন, সেটা হচ্ছে আপনাদের মডুলেশন এবং ডিমডুলেশন কেন প্রয়োজন এটা পড়বেন। তো এটা কিন্তু অনেক সময় আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এসে থাকে, তো এই প্রশ্নটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও আপনারা শিখে নেবেন। তো এরপর হচ্ছে আপনাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, সেটা হচ্ছে আপনাদের থেকে এএম এবং এফএম এর মধ্যে পার্থক্য দেখাও, এএসকে, এফএসকে, পিএসকে এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যে প্রশ্নটা আছে সেটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে। আর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে, যে রচনামূলক প্রশ্নটা, সেটা কিন্তু আপনাদের এখান থেকে 2টা প্রশ্ন আছে একসাথে, 2টা প্রশ্ন, তো 2টা প্রশ্নের 1টা প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবে, তো সেই হিসেবে কিন্তু শিখতে হবে। এরপর হচ্ছে আপনাদের পঞ্চম অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্নটা, তারপর হচ্ছে ব্লক কোডিং কি, এখান থেকে লাইন কোডিং কি, ISDN এর পূর্ণরূপ কি, তো এই যে 3 নম্বর এবং 7 নম্বর প্রশ্ন, এই 2টাকে আপনারা একত্রে রাখতে পারেন, তারপর হচ্ছে এখান থেকে 2 এবং 5, এইভাবে কিন্তু এটা আপনারা শিখে নিবেন, আর বাকি প্রশ্ন যেগুলো আছে সেগুলো চেষ্টা করবেন দেখে নেওয়ার জন্য। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে NRZ1, NRZL যে প্রশ্নটা আছে সেটা, এখান থেকে বাইপোলার বলতে কি বোঝায়, NRZ এর চিত্র সহ বর্ণনা করো, 4B 5B ব্লক কোডিং ব্যবহার করে, এই যে প্রশ্নটা, এই 4টা প্রশ্ন এখান থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এরপর এখান থেকে তিনটা রচনামূলক প্রশ্ন আছে, বিশেষ করে আপনাদের 2 নম্বর রচনামূলক প্রশ্নটা এবং 1 নম্বর রচনামূলক প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা প্রশ্ন আপনারা দেখে নেবেন। এরপর ষষ্ঠ অধ্যায় থেকে আছে মাল্টিপ্লেক্সিং, এখান থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, 4টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে টিডিএম এফডিএম এর মধ্যে পার্থক্য, মাল্টিপ্লেক্স বলতে কি বোঝায়, ডিমাল্টিপ্লেক্স, মাল্টিপ্লেক্সের প্রক্রিয়া, এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আছে। এবং 7 নম্বর প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে, 6 এবং 7 থেকে একটা প্রশ্ন হয়তো আপনাদের আসবে পরীক্ষায়। তো এরপর যদি আপনার রচনামূলক প্রশ্ন লক্ষ্য করেন, একটা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে এবং একটা প্রশ্ন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই হিসেবে কিন্তু এই প্রশ্নটা আপনারা শিখে নেবেন। এরপর হচ্ছে আপনাদের 7ম অধ্যায় থেকে ডাটা ফ্লো, এই যে প্রশ্ন দুটা আছে এই দুটা প্রশ্ন শিখে নেবেন। এরপর এখান থেকে 2টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, 2টা সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা শিখে নেবেন, এখান থেকে কোনো রচনামূলক রাখা হয়নি। 8ম অধ্যায় থেকে কিন্তু আপনাদের 2টা অতি সংক্ষিপ্ত, আপনাদের এখান থেকে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, তবে 2 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্নটা সেটা কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। 9ম অধ্যায় যদি লক্ষ্য করেন, এখান থেকে আপনাদের হচ্ছে যে প্রশ্নগুলো দেওয়া আছে অতি সংক্ষিপ্ত, সবকটা প্রশ্ন আপনারা এখান থেকে দেখে নেবেন। আর এখান থেকে হচ্ছে ওএসআই মডেল, তারপর হচ্ছে ওএসআই মডেলের ডাটা লিঙ্ক, এই 2টা প্রশ্নের মধ্যে 1টা প্রশ্ন হয়তো আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এই 2টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন কিন্তু আপনাদেরকে শিখতে হবে। আর এখান থেকে যে রচনামূলক প্রশ্নটা আছে এই প্রশ্নটাও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আপনাদের 10ম অধ্যায় ডিএলএল কি, ফ্রেমিং কি, এখান থেকে যে 5 নম্বর প্রশ্নটা আছে সেটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর 1টা সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের জন্য রাখা হয়েছে, সেটা এখান থেকে শিখে নেবেন। এরপর 11ম অধ্যায় থেকে আছে হচ্ছে আপনাদের পিডিইউ বলতে কি বোঝায়, ভোল্পি বলতে কি বোঝায়, এটা প্রোটোকল কি, এই প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে এখান থেকে আপনাদের এই 4টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, আর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 1টা, রচনামূলক প্রশ্ন দেওয়া আছে 1টা, এই 1টা প্রশ্ন কিন্তু আপনার জন্য রচনামূলকটা গুরুত্বপূর্ণ আছে, এই প্রশ্নটা কিন্তু আপনারা অবশ্যই শিখে নেবেন। তারপর হচ্ছে 12ম অধ্যায় থেকে এনআইসি এর অপর নাম কি, আইআই ত্রিপলি এনসি এর পুনরূপ কি, পুনরূপ লেখা হচ্ছে ম্যাক নেট ডিএনএস এর পুনরূপ লেখা, এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর আইপি অ্যাড্রেস কি, এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে হচ্ছে আইপি ভার্সন 6 সম্পর্কে লেখো, এই প্রশ্নটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর হচ্ছে রিয়েল আইপি, প্রাইভেট আইপি কি, এই আইপি গুলা যে প্রকারভেদ সম্পর্কিত প্রশ্ন আছে, এই প্রশ্নের অপশনের জন্য এখানে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন, যে আপনারা এখান থেকে 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছেন সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ, 3টা প্রশ্নের মধ্যে 2 নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর 1 নম্বর প্রশ্নটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ যে 13 নম্বর চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে আপনারা এখান থেকে দেখতে পারেন ওয়াইফাই এবং লাইফাই যে প্রশ্নটা আছে, 2G 4G 5G প্রশ্নটা, আর হচ্ছে পূর্ণরূপের যে প্রশ্ন আছে CDMA CGM, এই প্রশ্নটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নিবেন। আর হচ্ছে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য মাইক্রোওয়েভ কমিউনিকেশন পদ্ধতি, তারপর হচ্ছে এখান থেকে রেডিও এবং মাইক্রোওয়েভের মধ্যে যে পার্থক্যটা, এই প্রশ্ন দুটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এইখান থেকে যে আপনারা রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছেন, এখানে 2টা রচনামূলক প্রশ্ন দেওয়া আছে, তো 2টা প্রশ্নের মধ্যে আপনাদের যে কোনো একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে থাকবে, তো সেই হিসেবে আপনারা প্রস্তুতিটা নিয়ে নেবেন। তো এই ছিল হচ্ছে আপনাদের ডাটা কমিউনিকেশন যে সাবজেক্টটা, সেই সাবজেক্টে শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য সুপার সাজেশন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।